ভারত মহাসাগরে জলদস্যু কর্তৃক জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজের পরিবারের স্বজনরা এসেছেন চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান কার্যালয়ে। বুধবার 13 মার্চ সকালে উদ্বিগ্ন স্বজনরা দ্রুত নাবিকদের মুক্ত করে আনার জন্য আকুতি মিনতি জানান জাহাজের মালিক পক্ষকে। এমভি আবদুল্লাহ জাহাজের মালিক কবির গ্রুপের মালিকাধীন এসআর শিপিংকে। এদিকে সোমালিয়ান জলদস্যুরা এখনও জাহাজের মালিকপক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি, কারণ তারা জাহাজটি নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সেফ জোনে গেলেই হয়তো যোগাযোগ করবে এমন ধারণা করছে জাহাজের মালিকপক্ষ। তবে জাহাজটি দিয়ে সোমালিয়ায় বন্দরের আশেপাশ এলাকায় যেতে কমপক্ষে 2.5 দিন সময় লাগতে পারে, ফলে এ সময় পার হওয়ার পরই যোগাযোগ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই জাহাজের চতুর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের মা জোসনা বেগম, তিনি ছেলে ছবি হাতে নিয়ে এসেছেন চট্টগ্রামের আগ্রাবাদের কবির গ্রুপের কার্যালয়ে। তার ছেলে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি। বুধবার সকালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে আমি আমার বুকে ফিরে পেতে চাই, আমার ছেলে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি, আমার মালিক আমার বুকে কবে আসবে। এদিকে জোসনা বেগমের মতো অন্যান্য নাবিকদের উদ্বিগ্ন স্বজনরাও ছুটে আসছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম কর্তৃপক্ষের কাছে। চট্টগ্রামের আগ্রাবাদের কেএসআরএম এর অফিসের পাশেই ছিলেন জিম্মি হওয়া নাবিকদের আরও অন্তত 10 থেকে 15 জন স্বজন। তাদের কেউ এসেছেন ভাইয়ের খোঁজে, কেউ স্বামীর, কেউ সন্তানের। আমাদেরকে এই ব্যাপারে কালকে জানাচ্ছি, আপনারা আসেন আমার সাথে দেখা করেন। আমরা গেছি ওখানে, গেলাম, যাওয়ার পর বসে আমরা তখন ওদের সিও সাহেব এবং ওদের মালিক পক্ষ থেকে করিম সাহেব এবং ওসান সাহেব ভাই আসছে এবং বললো যে আমরা আমাদের আমাদের পক্ষ থেকে যা যা করণীয় তা করতেছি। আমরাও বললাম যে আমরাও চাই যে যারা এখানে এই পরিস্থিতি শিখারেছে আত্মমূল্য সহ সবাই গেছিল অক্ষত অবস্থায় ফেরস্তায় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে আপনার এটা জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এটা দাবি যে আমাদের সবাই আসছিল কত মিনিমাম 10 পরিবারের মতো আসছিল, 24টি আমাদের মানে মানে আমাদেরকে এগুলো আশ্বস্ত করছে। মেয়ের নামটা বল। আমার নাম আজিজ আজিজুল হক। ঠিক আজিজুল হক।